মাদবদী বিশ্ববিদ্যালয় কলেজ নরসিংদীর অনলাইন ক্লাসে আমি আবুল খায়ের প্রভাষক ইসলাম শিক্ষা। প্রিয় ছাত্রছাত্রীরা কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, ভালো থাকো এই প্রত্যাশা দেখে আজকের অনলাইন ক্লাস শুরু করছি। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা জানো বিগত দিনে আমরা ইসলাম শিক্ষার বিভিন্ন বিষয়ে ক্লাস নিয়েছি। আজকে আমরা তোমাদের সামনে ইসলাম শিক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে ফিকা শাস্ত্র, এই বিষয়ে আলোচনা করব। ফিকা শাস্ত্র কি? ফিকা শাস্ত্রের আবিধানিক ও পারিভাষিক বিষয়, ফিকা শাস্ত্রের বিষয়বস্তু, ফিকা শাস্ত্রের লক্ষ্য উদ্দেশ্য, ফিকা শাস্ত্রের গুরুত্ব ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করব। তাহলে চলো আমরা আমাদের মূল আলোচনা শুরু করি। তোমরা জানো যে কোরআন ও সুন্নাহ ইসলামী বিধিবিধানের মূল উৎস। কোরআন সুন্নাহ হচ্ছে ইসলামী বিধিবিধানের প্রধান দুটি মূল উৎস। কোরআন সুন্নাহ অত্যন্ত ব্যাপক বিষয়। কোরআনের আয়াত সংখ্যা নির্দিষ্ট হলেও তার ব্যাখ্যা বিশ্লেষণ অত্যন্ত ব্যাপক। এরপর কোরআনের বিভিন্ন আয়াত বিভিন্ন বিষয় নির্দেশ করে। কোরআনের কিছু কিছু আয়াত কোরআনের মূল নীতির পরিভাষায়, কিছু কিছু আয়াত হচ্ছে আম, কিছু কিছু আয়াত খাস। আম হচ্ছে ব্যাপক অর্থ নির্দেশ করা, খাস হচ্ছে বিশেষ অর্থ নির্দেশ করা। কিছু কিছু আয়াত হচ্ছে মুস্তারাক, কিছু কিছু আয়াত হচ্ছে মুআব্বাল। মুস্তারাক হচ্ছে একাধিক অর্থ অন্তর্ভুক্ত করা, মুআব্বাল হচ্ছে একাধিক অর্থ থেকে একটি অর্থকে প্রাধান্য দেওয়া। আবার দেখা গেছে কিছু কিছু আয়াত আয়াতের বিষয়বস্তু বা মূল অর্থ হাকিকত অথবা মাদাত, অর্থাৎ কোনো কোনো আয়াতের অর্থ মূল অর্থ নির্দেশ করে অথবা রূপক অর্থ নির্দেশ করে। এইভাবে কোরআনের কিছু কিছু আয়াত আছে সংক্ষিপ্ত, কিছু কিছু আয়াত আছে বিস্তারিত, কিছু কিছু আয়াতের শব্দের অর্থ দুর্বোধ্য, কিছু কিছু আয়াতের শব্দের অর্থ যাকে বলা হয় মুতাশাবি, অর্থাৎ আল্লাহ তাআলা কী অর্থ নিয়েছেন তা বোঝা যায় না। কাজেই কোরআনের এই সমস্ত আয়াতগুলোকে সামনে রেখে কোনো একটা বিষয় খুঁজে বের করা সাধারণ মানুষের পক্ষে কঠিন। আবার কোরআন মহাগ্রন্থ আল কোরআনে কোনো বিষয় নির্ধারিত করে আলোচনা করা হয় নাই, বরং দেখা গেছে একই বিষয় বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে। অর্থাৎ অধ্যায় আকারে, যেমন নামাজের অধ্যায়, রোজার অধ্যায়, হজের অধ্যায়, এই ধরনের অধ্যায় আকারে কোরআনের কোনো সুরাতে বা কোরআনের কোনো জায়গাতে অধ্যায় আকারে কোনো বিষয় আলোচনা করা হয় নাই। এবার যদি আমরা হাদিসের কথা বলি, হাদিস যেমন বিশাল, হাদিসের পরিভাষাও অনেক। এই পরিভাষাগুলো প্রয়োগ করে কোরআনের আয়াতসমূহের শব্দের অর্থ বিশ্লেষণ করে দেখা গেছে কোরআনের কোনো কোনো আয়াতের অর্থ দেখা যায় একই সময় একটা শব্দের বিপরীত অর্থ নির্দেশ করে, একটা একটা অর্থ নির্দেশ করে, আবার এই শব্দটাই বিপরীত অর্থ নির্দেশ করে। কাজেই এই এই সব পরিস্থিতিতে সাধারণ মানুষের পক্ষে কোরআন এবং হাদিস গবেষণা করে কোরআন সুন্নার আলোকে ইসলামের বিধিবিধান পালন করা অত্যন্ত দুরূহ ব্যাপার। সাধারণ মানুষ কেন, আলেমদের, সাধারণ আলেমরাও কোরআন থেকে এবং হাদিসের বিশাল অঙ্গন থেকে কোনো একটা বিষয় খুঁজে বের করে তার উপর আমল করা দুরূহ ব্যাপার। যদি আমরা দুই রাকাত নামাজের দিকে লক্ষ্য করি, তাহলে দুই রাকাত নামাজের জন্য 15 থেকে 20টি হাদিস সামনে আনতে হয়। আনার পরেও তারপরে দেখা যায় কোনো কোনো বিষয়ে ইস্তেহাদ করতে হয়, অর্থাৎ গবেষণা করে সিদ্ধান্ত নিতে হয়। উদাহরণস্বরূপ, নামাজের যখন দুই রাকাতের বৈঠক অথবা চার রাকাতের বৈঠকে বসতে হয়, আঙ্গুল উঠানোর একটা বিধান আছে। এখন আঙ্গুল কখন উঠাবে, কীভাবে উঠাবে এইটা সুস্পষ্ট না, আঙ্গুল উঠানোর কথা আছে। দেখা গেছে আমাদের দেশেও অনেকে নামাজের আত্মাহিয়াত বসলে তারা আঙ্গুল নাড়াইতে থাকে। হানাফি মাজহাব মতে একসময় আঙ্গুলটা উঠানো হয় এবং শাহাদাত আঙ্গুল নামিয়ে ফেলা হয়। এখন এই অবস্থা হইলে কেন? অবস্থা হওয়ার কারণ হলো কোরআন এবং হাদিস গবেষণা করলে দেখা যায় এই বিষয়টার সুস্পষ্ট নির্দেশনা,
আঙ্গুল উঠানোর কথা আছে, কখন উঠাইবে কখন নামাইবে একেবারে সুস্পষ্ট নির্দেশনা নাই। এই জন্য কেউ কেউ বিভিন্ন হাদিস থেকে নিয়েছেন নড়ানো, আবার আঙ্গুল উঠিয়ে নামিয়ে ফেলা। তাহলে আমরা বুঝতে পারলাম দুই রাকাত নামাজের জন্য কমপক্ষে, দুই রাকাত নামাজের জন্য কমপক্ষে 15-20 হাদিসের প্রয়োজন। সাথে সাথে 15-20 হাদিস সামনে রেখেও ইসতিহাদ করতে হবে। এখন এই ইসতিহাদ আরবি যারা তাদের মধ্যে সাধারণ মানুষের পক্ষে তো সম্ভব না, যারা আলেম তাদের পক্ষেও অনেক খোঁজাখুঁজির প্রয়োজন। আর অনারব যারা আরবি ভাষাভাষী লোক নয়, যারা ইসলাম নিয়ে, যারা কোরআন হাদিস নিয়ে পড়াশোনা করে নাই, তাদের পক্ষে কোরআন হাদিস সামনে রেখে মাসলা বাসাইল বাইর করা অত্যন্ত দুরূহ ব্যাপার। সুতরাং এই অবস্থা প্রতি লক্ষ্য রেখে প্রয়োজন একটা ফেকাহ শাস্ত্র। প্রশ্ন হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফেকাহ শাস্ত্র ছিল কিনা। এর উত্তর হল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার করছিলেন, যখনই সাহাবায়ে কেরাম কোনো বিষয়ের সম্মুখীন হয়েছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওনারা আসতেন, সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসের আলোকে সমাধান দিয়ে দিতেন। অর্থাৎ রাসূলের বাণী হচ্ছে হাদিস, আর কোরআন হচ্ছে আল্লাহর বাণী যা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো বিষয়ে সম্মুখীন হলে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসাল্লাম ওহির মাধ্যমে সমাধান দিয়ে গেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই ধরনের কোনো শাস্ত্রের প্রয়োজন ছিল না। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চলে গেলেন, সাহাবায়ে কেরাম বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়েছেন, তখন তারা উপলব্ধি করেছেন ইসতিহাদের, তারা ইসতিহাদ করেছেন। সাহাবাদের যুগেই কিয়াস একটা আনুষ্ঠানিক রূপ পায়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে রাসূল নিজে সমাধান দিতেন, সাহাবায়ে কেরামের যুগে বিশিষ্ট সাহাবীদের মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, হযরত ইবনে আব্বাস, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ বিশিষ্ট কয়েকজন সাহাবী বিভিন্ন বিষয়ের সমস্যা দেখা দিলে ওনারা সমাধান দিতেন। আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 16 লক্ষ সাহাবা রেখে গিয়েছিলেন। 16 লক্ষ সাহাবাদের প্রত্যেকেই ফকিহ ছিলেন না, কোরআন হাদিসের সব বিষয়ে তাদের দখল ছিল না। তারা যখন কোনো বিষয়ের সমস্যার সম্মুখীন হতেন, তারা বিশিষ্ট সাহাবি যারা কোরআন সুন্নায় পারদর্শী, যাদের গভীর জ্ঞান ছিল, তারাই সমাধানগুলো দিতেন। সাহাবায়ে কেরামের যুগ চলে গেল, এক পর্যায়ে মুসলমানদের ইসলামী পতাকা সারা বিশ্বে ছড়ায় পড়ল। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম জাহানের খলিফা ছিলেন, যাকে বলা হয় অর্ধ পৃথিবীর খলিফা উনি ছিলেন। তাহলে তোমরা বুঝতে পারতেছো উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেহেতু অর্ধটা পৃথিবীর বাদশাহ ছিলেন, ইসলামী খলিফা যাকে বলা হয়, তাহলে এর পরবর্তী যুগে কতটুকু অর্থাৎ সারা পৃথিবীতে ইসলাম ছড়িয়ে পড়েছে। দেখা গেছে অনারব মুসলিমরা ইসলামে দীক্ষিত হয়েছে, ইসলাম ধর্ম গ্রহণ করেছে। এখন সমস্যা দেখা দিয়েছে যে কোরআন হাদিস গবেষণা করে তারা কীভাবে মাসলা মাসাইলগুলো বের করবে বা এই বিধানগুলো পালন করবে। এক পর্যায়ে দেখা গেছে একজন একটা পালন করে, আরেকজন আরেকটা পালন করে, এই সমস্যা দেখা দেয়। কাজেই এই অবস্থাতে কিছু সংখ্যক উঁচু স্তরের আলেম, যাদেরকে বলা হয় ফেকাহ শাস্ত্রের পরিভাষায় মুস্তাহিদ, তারা এই সমস্যা উপলব্ধি করে, তারা কিয়াস করে, তারা চিন্তা ভাবনা করে কোরআন সুন্নাহর যে শাখাগত বিধানগুলো আছে, সেই বিধানগুলো তারা কোরআন সুন্নাহর যে মৌলিক বিধিবিধানে সকলেই একমত। আমি আবার বলছি, কোরআন সুন্নাহর মৌলিক বিধিবিধানে সকলেই একমত। অর্থাৎ যেমন জোহরের 4 রাকাত ফরজের মধ্যে কারো দ্বিমত নেই, আসরের 4 রাকাত ফরজের মধ্যে কারো দ্বিমত নেই, মাগরিবের 3 রাকাত ফরজের মধ্যে কারো দ্বিমত নেই,
এশারের চার রাকাত ফরজের মধ্যে কারো দ্বিমত নেই, ফজরের দুই রাকাত ফরজের মধ্যে কারো দ্বিমত নেই। শুধুমাত্র যেসব বিষয়ে সুস্পষ্ট বর্ণনা কোরআন এবং হাদিস থেকে বের করা সাধারণ মুসলমানের পক্ষে কঠিন, সেসব বিষয়ে উলামায়ে কেরাম গবেষণা করে সেসব বিষয়ে একটা চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেছেন। আর কোরআন এবং সুন্নার বিস্তৃত অঙ্গনে যে বিধিবিধানগুলো, যেমন নামাজের বিধান, রোজার বিধান, হজের বিধান, যাকাতের বিধান, পারিবারিক জীবনে চলতে গেলে কী কী প্রয়োজন, এই সমস্ত বিধিবিধানগুলোকে অধ্যায় আকারে, অর্থাৎ নামাজের অধ্যায়ে নামাজের বর্ণনা, রোজার অধ্যায়ে রোজার বর্ণনা, হজের অধ্যায়ে হজের বর্ণনা, যাকাতের অধ্যায়ে যাকাতের বর্ণনা, পারিবারিক জীবন পরিচালনার জন্য কী কী প্রয়োজন বা কেমনে চলতে হবে, এই অধ্যায় নির্ধারণ করে ওনারা একটা শাস্ত্রের রূপ দিলেন, যেই শাস্ত্রটাকে ফেকা শাস্ত্র বলা হয়। এবার আমরা তোমাদের সামনে ফেকা শাস্ত্রের উৎপত্তি ও ক্রমবিকাশ নিয়ে একটু আলোচনা করো। প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা জানো যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে থাকা অবস্থায় উনি নিজেই সমাধান দিতেন, সাহাবা একরাম ওনারা কোরআন সুন্নাহ থেকে সমাধান দিতেন, যেসব বিষয়ে নতুন সমস্যা দেখা দিলে ওনারা ইজতিহাদের মাধ্যমে সমাধান দিতেন, তো এইভাবে চলতেছিল দীর্ঘদিন। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে ইরাক বিজয় হয় 17 হিজরিতে। 17 হিজরিতে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাক বিজয় করে সেখানে একটা নগরীর নাম রাখলেন কুফা নগরী। সেই নগরীতে ইসলাম প্রচারের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্রতা এবং জুতা বহনকারী, পবিত্রতার পানীয় বহনকারী এবং জুতা বহনকারী যে সাহাবীর উপাধি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ, ওনার অনেক গুণাগুণ হাদিসের কিতাবে বর্ণনা আছে যে কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নতুন আসত, সে ভাবতে পারত না যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাসূলের পরিবারের অন্তর্ভুক্ত না, তারা মনে করত রাসূলের পরিবারেরই সদস্য। রাসূল বলেন যে আমি যদি কাউকে পরামর্শ ছাড়া খলিফা নির্ধারণ করতাম তাহলে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে করতাম। আরেক পর্যায়ে বলা আছে যে আব্দুল্লাহ ইবনে মাসউদ যে বিষয়ে আমার উম্মতের উপর সিদ্ধান্ত নিবে আমি এই বিষয়ের উপর সন্তুষ্ট। বিভিন্ন কথাবার্তা বিভিন্ন বিষয়ে আব্দুল্লাহ ইবনে মাসউদের ব্যাপারে বর্ণনা আছে। আফকাহু সাহাবা যাকে বলা হয় আব্দুল্লাহ ইবনে মাসউদ, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 17 হিজরিতে ইরাক বিজয় করে ইরাকের মুসলমানদের মুসলমান জনগণদেরকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য, ইসলামী দীক্ষায় দীক্ষিত করার জন্য হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদকে কুফা নগরীতে মুআল্লিম হিসেবে প্রেরণ করেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ 17 হিজরিতে কুফা নগরীতে দরসের মাধ্যমে সাধারণ জনগণ সহ ছাত্রদেরকে কোরআন সুন্নার সমাধান দিতেন। সাধারণ জনগণ যে কোনো বিষয়ের সমস্যার সম্মুখীন হলে ওনার কাছে আসলে কোরআন সুন্নার ভিত্তিতে উনি সমাধান দিতেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 32 হিজরিতে ইন্তেকাল করেন। ওনার ইন্তেকালের পর ওনার সুযোগ্য ছাত্র হযরত আলকামা ইবনে কায়েস ওনার স্থলাভিষিক্ত হন। আব্দুল্লাহ ইবনে হযরত আলকামা ইবনে কায়েস রহমাতুল্লাহি আলাই 32 হিজরি থেকে 62 হিজরি পর্যন্ত, 32 হিজরি থেকে 62 হিজরি পর্যন্ত ওনার স্থলাভিষিক্ত হয়ে কোরআন সুন্নার দরস দিতে থাকেন। কোরআন সুন্নার নতুন কোন যদি মুসলিম ইসলাম জাহানে নতুন কোনো সমস্যার সম্মুখীন হয় কোরআন সুন্নার আলোকে সমাধান দিতেন। এইভাবে হযরত আলকামা ইবনে কায়েস 62 হিজরি পর্যন্ত কোরআন সুন্নার প্রচার প্রসার দরস তাদরিসে কাজ চালিয়ে যান। আলকামা ইবনে কায়েস 62 হিজরিতে ইন্তেকাল করেন। উনি ইন্তেকাল করার পর ওনার সুযোগ্য ছাত্র হযরত ইব্রাহিম নাখঈ ওনার স্থলাভিষিক্ত হন। উনি কোরআন সুন্নার দরস, কোরআন সুন্নার বিভিন্ন বিষয়ে সমাধান দেওয়া, মানুষ যে কোনো সমস্যার সম্মুখীন হলে কোরআন সুন্নার আলোকে অথবা কিয়াস ইজতিহাদের মাধ্যমে সমাধান দিতে থাকেন। 96 হিজরিতে হযরত ইব্রাহিম নাখঈ ইন্তেকাল করেন।
উনি ইন্তেকাল করার পর ওনার সুযোগ্য ছাত্র হাম্মাদ বিন সুলাইমান ওনার স্থলাভিষিক্ত হন। উনি দর্স তাদরিস কুরআন সুন্নার বিধিবিধান শিক্ষা দেওয়া প্রচার প্রসার করার কাজ চালিয়ে যান 120 হিজরিতে ১২০ হিজরি পর্যন্ত যখন উনি ইন্তেকাল করেন ওনার স্থলাভিষিক্ত হন ওনার সুযোগ্য ছাত্র ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই। দুররে মুখতার কিতাবের মধ্যে এবারটা এইভাবে এনেছে, উনি বলেন মুকদ্দমার মধ্যে আল ফিকহু জারাহু আব্দুল্লাহ ইবনু মাসউদ ও সাকাহু আলকামা ও হাসাদাহু ইব্রাহিম উন্নাখাই ও দাসাহু হাম্মাদ ও তোহানাহু আবু হানিফা ও আজানাহু আবু ইউসুফ ও হাম্বাজাহু মোহাম্মদ ফাসাইরু নাস ইয়াকুলুন ইয়াকুলুনা মিন খুবজিহি। অর্থাৎ ফেকাহ শাস্ত্রের বীজ বপন করেন আবদুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফেকাহ শাস্ত্রের গাছের গোড়ায় পানি ঢালেন হযরত আলকামা ইবনে কায়েস, ফেকাহ শাস্ত্রের শস্য কেটে ঘরে আনেন হযরত ইব্রাহিম নাখঈ, আর ফেকাহ শাস্ত্রের মারিয়ে অর্থাৎ ফসল থেকে গম বের করেন হাম্মাদ রহমতুল্লাহ আলাই, আর গম থেকে আটা বের করেন আটা করেন হযরতে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই, আর আটাকে খামিরা অর্থাৎ আটা দিয়ে রুটির কাজ পানি দিয়ে খামিরা তৈরি করেন হযরত আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই, আর রুটি তৈরি করেন মুহাম্মদ রহমতুল্লাহ আলাই, আর সমস্ত মানুষ এর সুযোগ সুবিধা ভোগ করছে। তাদের থেকে নিয়ে আজকে পর্যন্ত যে কোনো বিষয়ের সমস্যার সম্মুখীন হলে ফেকাহ শাস্ত্রের অধ্যায় বিভিন্ন অধ্যায় খুলে তারা এই সমাধান করেন। এবার ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই যখন 120 হিজরিতে হযরতে হাম্মাদ রহমতুল্লাহ আলাইহির স্থলাভিষিক্ত হন, ইসলাম দিক বিদিক সারা পৃথিবী ছড়িয়ে পড়েছে, প্রয়োজন দেখা দিয়েছে যে বিক্ষিপ্ত আকারে দর্শের মাধ্যমে শুধু প্রচার করা নয়, বরং ফেকার বিষয়গুলোকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগ থেকে নিয়ে ইমাম আবু হানিফা পর্যন্ত যেসব বিষয়ের সমাধান হয়েছে সেসব বিষয় সহ ফেকাহ শাস্ত্রকে একটা গ্রন্থ আকারে রূপ দেওয়া। সুতরাং সর্বপ্রথম ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই ওনার সুযোগ্য ছাত্রদের থেকে 40 জন অতি মেধাবী ছাত্রকে বাছাই করে ফেকাহ সম্পাদনা পরিষদ গঠন করেন। তারা ইসলামের বিধিবিধানগুলোকে সামনে এনে এগুলোর পক্ষে বিপক্ষে আলোচনা পর্যালোচনা সমালোচনা করে দীর্ঘদিন বিষয়টাকে গবেষণা করে এই বিষয়টার উপর একমত হওয়া। যখন তারা এই বিষয়টার উপর একমত হয়েছে আরও 10 জন বিশিষ্ট ছাত্রকে নির্ধারণ করলে যারা এই বিষয়টাকে নিয়ে পর্যালোচনা করবে। এইভাবে তারা পর্যালোচনা করে যখন সকলেই একমত হবে এই বিষয়টাকে লিপিবদ্ধ করা হবে। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাই 120 হিজরি থেকে নিয়ে 150 হিজরি পর্যন্ত 30 বছরে 83,000 মাসালা লিপিবদ্ধ করেন, আর এর উপরে ভিত্তি করে 5 লক্ষ মাসালা বের করা হয়। এরপরে কেয়ামত পর্যন্ত কিছু সূত্র নির্ধারণ করে দিয়েছেন যার মাধ্যমে কেয়ামত পর্যন্ত এর বিভিন্ন বিষয়ের সমাধান দেওয়া যাবে, এই সূত্র তৈরি করেছেন। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সূত্র ধরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই উনিও ফেকাহ শাস্ত্র নিয়ে গবেষণা করেছেন, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই উনিও একটা শাস্ত্রের রূপ দিয়েছেন, এইভাবে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাই উনিও গবেষণা করেছেন। বর্তমান পৃথিবীতে ওনাদের মতামত প্রচলিত আছে। প্রশ্ন হইল তাদের মতামত প্রচলিত আছে এখন তারা যে মতামতগুলো দিয়েছেন কোরআন সুন্নাহ থাকতে তাদের মতামত গ্রহণ করা হবে, এটা কেমন কথা? আসলে তাদের কোনো ব্যক্তিগত মতামত কোরআন সুন্নাহ লিপিবদ্ধ করা হয় নাই, বরং তারা ইস্তিহাদ করে তারা কিয়াস করে যেসব বিষয়ে একাধিক বর্ণনা রয়েছে সেসব বিষয়ে তাদের কাছে যে বিষয়টা গ্রহণযোগ্য মনে হয়েছে সে বিষয়টাকে তারা অন্তর্ভুক্ত করেছেন, তারা
তারা ফেকাহ শাস্ত্রে লিপিবদ্ধ করেছেন। অর্থাৎ তারা শাখাগত বিধিবিধানগুলো নিয়ে কথাবার্তা বলেছেন, মৌলিক বিধিবিধানগুলো নিয়ে তারা কথা বলেন নাই। তারা যেসব বিষয়ে একাধিক বর্ণনা রয়েছে সেসব বিষয়ে তারা মতামত দিয়েছেন। সুতরাং তাদের মতামত তাদের কোনো ব্যক্তিগত মতামত নয়, বরং কোরআন সুন্নাহের মতামত, বরং কোরআন সুন্নাহে বিক্ষিপ্ত আকারে যে বিধিবিধানগুলো ছিল তারা অধ্যায় আকারে এক জায়গায় লিপিবদ্ধ করেছেন। এখানে একটা প্রশ্ন থেকে যায়, তারা যে এই কাজ করেছেন এই কাজটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যান নাই, তাহলে তারা যে করেছেন এটা কি বেদাত না? এর উত্তর হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া ছেড়ে চলে যান, মহাগ্রন্থ আল কোরআন এক জায়গায় এক পাণ্ডুলিপিতে একত্রিত ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব নিলেন, ইসলাম জাহানে বিভিন্ন সমস্যার সম্মুখীন দেখা দিল। জাকাত অস্বীকারীদের আবির্ভাব হলো, বন্ড নবীর আবির্ভাব হলো, কিছু সংখ্যক মুসলমান নও মুসলিম মুরতাদ হয়ে গেল। এই পরিস্থিতিতে এমামার যুদ্ধে 700 হাফেজ শহীদ হয়ে যায়, এর মধ্যে 70 জন হাফেজ কারি ছিলেন। যখন শহীদ হয়ে গেল, মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে যুদ্ধ হয়েছিল যে বন্ড নবী দাবি করেছিল, এই যখন 700 হাফেজে কোরআন শহীদ হয়ে গেল, বুখারী শরীফের হাসিয়াতে এই কথাটা লেখা আছে 700 হাফেজে কোরআন শহীদ হয়ে গেছে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম চিন্তা করলেন এইভাবে যদি হাফেজ কারি শহীদ হয়ে যায় কোরআনের সব বিষয়গুলো একসাথে পাওয়া হয়তো বা কঠিন হয়ে যেতে পারে। তাই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এসে পরামর্শ দিলেন যে কোরআন এক জায়গায় লিপিবদ্ধ করা হোক। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার বলার পরেও উনি সিদ্ধান্তে আসতেছিলেন না। উনি বলছিলেন রাসূল যে কাজ করেন নাই, হাদিসের মধ্যে আবারটা এইভাবে আসছে, কাইফা নাফআলুহু মা লাম ইয়াফআল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কিভাবে এই কাজটা করতে পারি যে এই কাজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেন নাই। যাই হোক, এক পর্যায়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে উমরে যেভাবে আল্লাহ উমরের অন্তর খুলে দিয়েছেন, কাদ শারাহাল্লাহু সাদরি, আল্লাহ আমার অন্তরটাও খুলে দিয়েছেন, দুইজন একমত হয়ে ওহির প্রধান লেখক জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে অর্ধশত সাহাবী ছিলেন যারা কোরআন লিপিবদ্ধ করতেন, তাদের মধ্যে হযরত জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন প্রধান। ওনাকে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডাকলেন, ওনাকে বুঝালেন কোরআন এক জায়গায় লিপিবদ্ধ করার জন্য। উনি বললেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করেন নাই, করার কথা বলেন নাই, এটা আমি করবো না। হযরত উমর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বুঝালেন, বুঝানো হযরত জায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝে আসলেন, আসলো যে কোরআন শরীফ এক জায়গায় লিপিবদ্ধ করা হোক। সুতরাং উনি কোরআন শরীফ লিপিবদ্ধ এক জায়গায় লিপিবদ্ধ করার কাজ শুরু করলেন, সাহাবা একরামদের কাছ থেকে সংগ্রহ করতেছিলেন। এক পর্যায়ে সূরা তওবার শেষের তিন আয়াত কোথাও পাচ্ছিলেন না। সর্বশেষ হযরতে হুজাইন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে সংগ্রহ করলেন। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে কোরআন শরীফ যে এক জায়গায় একত্রিত করেছেন, এটা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলে জাননি, তাহলে এটা কি বেদাত হয়েছে না এটা কি দ্বীনের জন্য উপকারী হয়েছে? সর্বশেষ একটা কথাই বলবো, দ্বীনের জন্য উপকারী যেটা দ্বীনকে বোঝার জন্য সহজ করে দেয়, এগুলো শুধু লিপিবদ্ধ করা এটা সওয়াবের কাজ, বেদাত তো নয়, বরং এটা সওয়াবের কাজ, দ্বীনের সহযোগী। ঠিক তেমনিভাবে ফেকাহ শাস্ত্র এটা দ্বীনের জন্য সহযোগী। সর্বসাধারণ মানুষ ফেকাহ শাস্ত্রের আসকেন, ফেকাহ শাস্ত্রের উপর আমল, ফেকাহ শাস্ত্রের উপর ভিত্তি করে ইসলামী বিধিবিধান সহজভাবে পালন করছে। সুতরাং আমরা বলবো যে ফেকাহ শাস্ত্র দ্বীনের জন্য উপকারী, দ্বীনের জন্য সহযোগী, সুতরাং এটা বেদাত নয়, বরং এটা উম্মতে মুসলিমার জন্য এমন বড় উপকার তারা করে গেছেন, কিয়ামত পর্যন্ত তাদের ঋণ শোধ করার কোনো সুযোগ নেই। আজ এই পর্যন্তই, আগামীতে দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ক্লাস নিয়ে। এ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এই প্রত্যাশা রেখে আজকের অনলাইন ক্লাস শেষ করলাম। বাকি দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।